মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। তবুও কিছু নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই, হিজাবওয়ালা ছবি দেন নাই। এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল? সঠিক পদ্ধতি একটু জানাবেন। দেখুন, প্রথম কথা হলো যে নারীরা হিজাব পরে সকল ক্ষেত্রে কাজ করবে, এই নির্দেশ ইসলাম কোথায় দিছে আপনাকে? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্নার মানে কি? তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করো, নারীরা বাসা বাড়িতে। এখন দুনিয়ার আধুনিকতার জোয়ারে আপনি আল্লাহর আয়াতরে যদি বাঁকায় দেন, বিকৃত করে দেন, তাহলে আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে। এটার জন্য নারীদের কর্মস্থল কোথায়? বাসা বাড়ি। এর মানে এই না যে তারা কখনো বাইরে কাজ করতে পারবে না, হারাম। যদি প্রয়োজন হয় অবশ্যই করবে, করতে পারবে, অনেক ক্ষেত্রে করা উত্তম। যেমন কথার কথা, মেয়েদের সন্তান ডেলিভারির যে বিষয় আছে সেটা যদি মেয়েরা কাজ না করে তাহলে সেক্ষেত্রে কারা করবে? অবশ্যই মেয়েদের সেখানে আগে যাওয়া উচিত এবং গাইনি ডাক্তার হওয়া উচিত। প্রতিকূল পরিবেশের মধ্যেও যতটুকু সম্ভব নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ইমান আমল পর্দা পুশিদা হেফাজতে রেখে হলেও ডাক্তার হতে হবে। একইভাবে মেয়েদের উপকারী যে সমস্ত কাজগুলো, মেয়েদের উপযোগী সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয় সেগুলোর জন্য তারা বাইরে যাবে, শিখবে, জ্ঞান অর্জন করবে, সবই ঠিক আছে। আর ব্যবসা বাণিজ্য সেটাও তারা করতে পারে, কিন্তু ওই যে আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন না করেন নাই, কিন্তু সেই ব্যবসার সিস্টেম কি ছিল? তার জন্য আল্লাহর যে বিধান ছিল সেটা রক্ষা করে নিজের জায়গা থেকে ব্যবসা পরিচালনা করেছেন। এখন নারীদেরকে সব ক্ষেত্রে নিয়ে যেতে হবে, এটা মৌলিকভাবে আল্লাহ নির্দেশ দেন নাই। কোন নারী তিনি উপার্জন করতে বাধ্য, তার উপার্জন অক্ষম কেউ নাই, তিনি বাহিরে গেছেন পর্দা পোশিদা রেখে, তুমি তার সাথে তিনি আপনার উপার্জন করেছেন, তার জন্য জায়েজ আছে। কোন নারী বাহিরে গেছেন কোন পেশায় নিয়োজিত হয়েছেন নারীদের কল্যাণে বা মানুষের কল্যাণে, তিনি না গেলে নয় সেখানে গিয়েছেন, অবশ্যই প্রশংসনীয় ভালো, কিন্তু আমভাবে সব নারীদেরকে বাহিরে সব গিয়ে কাজ করার নির্দেশ মৌলিকভাবে ইসলাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, তার সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে কৌশল পদ্ধতি সেটার দিকে তাকালেই বোঝা যায় কার কর্মস্থল কোথায়। নারীকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের অবকাঠামো, তার শরীরের আল্লাহ তাআলা সৃষ্টির কৌশল, এগুলো সবগুলোর দিকে আপনি তাকালে, একটু কল্পনা করলে, ভাবলে আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে এবং জানতে পারবেন যে নারীরা তারা বাসায় থাকাটা তাদের জন্য অধিকতর উপযোগী। আর একটা সংসারের শান্তির জন্য দুই সাইডে শান্তি লাগে, বাহিরের শান্তিও লাগে ভেতরের শান্তিও। শুধু পয়সা দিয়ে তো সংসারে শান্তি হয় না, পয়সা করে যেমন লাগে ওইগুলার আপনার ম্যানেজমেন্টের জন্য বাসার ভিতরে সেই ব্যবস্থাপনাও লাগে। এই জন্য নারীদেরকে বাসার বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে গণহারে বের করে দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা নারীকে তার সৌন্দর্য এটা ঢেকে রাখতে বলেছেন, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য কি করবে না, প্রকাশ করে বেড়াবে না। তো পোস্টারে কেন একজন নারী তার ছবি দিবে, কি কারণে দিবে? অতএব এই ছবি দেয়া মানে তো হলো নিজের সৌন্দর্য কি করা, প্রকাশ করা। সৌন্দর্যের রাজধানী তো হলো চেহারা, ঠিক না? ঠিক, পুরো শরীরের মানুষের রূপ লাবণ্য সবচেয়ে বেশি ফুটে ওঠে কোথায়? চেহারায়। অতএব সেটাই যদি আপনি প্রকাশ করেন আর পোস্টার দিয়ে বেড়ান তাহলে কিভাবে সৌন্দর্য ঢাকা হলো? বিধায় এক্ষেত্রে শরীয়ার নির্দেশনা একেবারে পরিষ্কার।